আর রেটিনা চোখের একটি অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা চোখের পেছনে থাকে যেখানে আলো পড়ে একটা প্রতিবিম্ব তৈরি হয় এবং আমরা ব্রেনে সেটা দেখতে পারি এবং এটা আসলে একটা ক্যামেরার ফিল্মের মতো ফিল্মে যেমন ছবিটা উঠে এবং পরে এটা ওয়াশ করে আমার ছবি তুলি ঠিক তেমনি যদি চোখের ফিল্ম বলা হয় এটাকে রেটিনাকে বলা হবে এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ যে এখানে কোনো সমস্যা হলে চোখের দৃষ্টি অনেক অংশেই কমে যাবে এবং এটা পরবর্তীতে আগের মতন অবস্থায় ফেরানো খুব কঠিন আচ্ছা তাহলে বুঝতে পারলাম যে দৃষ্টিতে আসলে রেটিনার ভূমিকা অনেক বেশি আমি এখন জানতে চাই রেটিনার কি কি সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে আসলে রেটিনার সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে মানে প্রথমেই আসে না আসলে যখন কোনো সমস্যা হয় তখনই আসে যাও কারণ একটা রোগী যখন কোনো সমস্যা হয় তখন একটা জেনারেল অফথালমোলজিস্টের কাছে আছে তখন ওরা যখন চশমা দিয়ে পাওয়ার উন্নতি হচ্ছে না তখন আমাদের কাছে তার মধ্যে একটি মানে রেটিনাতে কোনো সমস্যা হলে সেইটা একটা বড় উপায় যেমন ডায়াবেটিস একটা কারণ ডায়াবেটিসের কারণে চোখে কিছু সমস্যা হয় যেটা ডায়াবেটিস রেটিনোপ্যাথি বলি তারপর হাইপার টেনশন যেন উচ্চ রক্তচাপ যাদের উচ্চ রক্তচাপ থাকার কারণে চোখে অনেক সময় রক্তক্ষরণ হয় এই ধরনের কন্ডিশনকে বলা হয় হাইপার টেন্সিভ রেটিনোপ্যাথি তারপরে আপনার চোখের কিছু প্রধাও আছে যেটাকে আমরা ইউভিআইটিস বলে থাকি ইউভিআইটিসের কারণে রেটিনাতে সমস্যা হয় আরও যদি ধরেন যে নবজাতক শিশু বর্তমানে এটা খুব আলোচনা হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচিউরিটি বলা হয় যেটা নবজাতক প্রি ম্যাচিউর বাচ্চাদের হয়ে থাকে আরও হয়ে থাকে যেমন সিএসসিআর নামে একটা সেরাস রেটিনোপ্যাথি চোখের ভিতরে পানি জমে কারণ এখন স্ট্রেসফুল কন্ডিশন অনেক সময় জিনিসগুলো হয়ে থাকে আর যাদের মায়োপিয়া যাদের হাই পাওয়ারের চশমা পরে যেমন মাইনাস ফোর ফাইভ এইসব রোগীদের যেমন অনেক সময় রেটিনা অনেক দুর্বল থাকে অনেক সময় এইসব দুর্বল জায়গা থেকে রেটিরা ছিঁড়ে যায় এবং পরবর্তী দৃষ্টি একেবারে চলে যায় আর সবচেয়ে ভয়ানক যেটা যে কোনো রকমের আঘাতে চোখের রেটিনা পর্দা ছিঁড়ে গেলে মানুষের দৃষ্টি কমে যায় এটা হচ্ছিলো কমন আরও অনেক আছে সেটা আমরা মানে